আপনাদের অত্যন্ত প্রিয় গেম শো যার নাম বৌদি নাম্বার ওয়ান সিজন 69। আর আমি আপনাদের অতি প্রিয় প্যারাগ্রাফ ব্যানার্জি। আর আজকে আমাদের সাথে এমন চারজন বৌদি আছে যারা তাদের জীবন যুদ্ধে লড়াই করে আজ এই মঞ্চে এসে উপস্থিত হয়েছে। তো আমরা ডেকে নিচ্ছি আমাদের বৌদিদের। আমাদের প্রথম বৌদি চুলকানি ধর। হাই, নমস্কার। আমি আজকে তোমাদের সাথে এটাই বলবো আমি ছোটবেলাতে কিভাবে চুলকানির মতো একটা ভয়াবহ রোগ থেকে উদ্ধার করে আজ এই মঞ্চে উপস্থিত হতে পেরেছি সেই গল্প আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে অবশ্যই শুনব। এরপরে আছে অতি বিখ্যাত জনপ্রিয় বৌদি গুঙ্গুর সিং। নমস্কার প্যারাগ্রাফ দি। আজকে আজকে আমি কিভাবে ছোট থেকে শুধু ক্যালকাটা খাস্তা খেয়ে সমস্ত দুঃখ কাটিয়ে কিভাবে মায়ের আত্মার শান্তি দিয়েছি সেই গল্পই আজকে আমি তোমার সাথে করব এখানে। আমি কিভাবে একটা ছোট্ট ঘি ফ্যাক্টরি থেকে কষ্ট পেয়ে স্ট্রাগল করে একটা বড় ঘি ফ্যাক্টরির মালকিন হয়েছি সেই গল্পই আজকে তোমাদের কাছে শোনাবো। কি নাম তোমার ঘিয়ের কোম্পানি? জীবন ঘি। বাহ, শুনবো তোমার গল্প, আমরা অবশ্যই শুনবো। এবং আমাদের লাস্ট বৌদি আজকের প্রিয় নাইটি ধর। নমস্কার, আমি নাইটি ধর। আমি কিভাবে একটা নাইটি পরে 17 বছর কাটিয়েছি এবং মানে নিজের পাড়ায় দেউড় না থেকে 50 কিলোমিটার দূরে গিয়ে দেউড়দের সাথে আমি প্রেম করেছি সেই গল্পই আজকে তোমাদের সবাইকে আমি শোনাতে এসেছি। তোমার গল্প অবশ্যই শুনব। তো শুরু করি আমাদের প্রথম রাউন্ড বৌদি এবং জয়তি। প্যারাগ্রাফ বৌদি, তোমাকে যে কি বলবো আমি, মানে আমার জন্মের পর থেকে এই ভয়াবহ রোগ মানে চুলকানিটা আমার সাথে এসেছে এবং আমরা খুব গরিব ফ্যামিলি থেকে বিলং করতাম। আমার বাবা মানে লোক হায়ার করার জন্য টাকা পেত না আমাকে চুলকানো, সে রিক্সা চালিয়ে ভ্যান চালিয়ে তার থেকে কিনতে বিক্রি করে আমার জন্য এই চুলকানোর লোক রাখতো এবং সে আমার দ্বারা কোন চুলকে দিত। আমার পাড়ায় কোনো সম্মান নেই বৌদি, খুব টোর তিটকিরি কাছে আত্মীয় স্বজনরা আমাকে সবাই বিচুটি চুলকু এইসব ডাকনা বিজগাজ মিস এইসব বলে বলে ডাকে, কিন্তু সব প্রতিকূলতা সহ্য করেও আজ আমি এই মঞ্চে এসে নিজের ভয়কে প্রতিশোধ করতে এসেছি, আমার দুঃখকে আপনাদের সাথে তুলে ধরতে এসেছি। সত্যি তোমার গল্প শুনে আমার নিজেরই চুলকানি শুরু হয়ে গেল। হ্যাটস অফ তোমাকে। হ্যাঁ, আচ্ছা গুনগুনদি, আপনার পলিটিক্যাল ক্যারিয়ার সম্বন্ধে একটু কিছু বলো। তুমি অবশ্যই আজকে জিতবে আমরা প্রার্থনা করছি। এবার শুনবো ঘিবদির কথা। আমি না পুরোটা মুখস্থ করে এসেছি বলবো। অ্যাকচুয়ালি প্রথমে আমাদের ছোট একটা ঘি ফ্যাক্টরি ছিল, আমাদের বাড়িতে কিছু ঢুকতো না, খুব কষ্টে মানুষ হতো, ভাত ফাত শুধু ঘি খেয়ে আমাদের থাকতে হতো। এবং তারপরে আস্তে আস্তে আমাদের বাবার ঘি ফ্যাক্টরিটা ডুবে যায়, তখন আমাদের বাড়িতে প্রথম চাল আসে এবং ভাত শুরু হয়ে যায় এবং এরকম পর পুরো ডুবে যায়। তখন আমার প্রেম হয় পাশের পাড়ার একটা ছেলে যার নাম জীবন, এবং পরে বাংলা খেতে শুরু করে, বাংলা মদ খেয়ে খেয়ে ও আস্তে আস্তে একবারে চমকে যায়, ওর দুঃখে আমি আরও ভেঙে পড়ি। তখন আমি প্রতিজ্ঞা করি নিজের
একটা ওর উদ্দেশ্যে তৈরি করি ঘি, জীবন ঘির ফ্যাক্টরি। এবং আজ আমার ফ্যাক্টরির আন্ডারে কাজ করে 10 কোটি এমপ্লয়ি। হি হি হি, তোমার গল্প শুনে এটাই মানে বুঝলাম, জীবন মানে ঘি বাংলা। এইবার আমরা শুনবো নাইটি বৌদির কথা। আচ্ছা নাইটি বৌদি, তুমি এক নাইটি পরে কি করে 17 বছর কাটালে একটু বলো। আমি একটা নাইটি পরে 17 বছর কাটিয়েছিলাম। খুব গরিব ছিলাম, আমার বাবা ছোটবেলায় একটাই নাইটি দিয়েছিল। বছরের পর শীত, গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত সব যায়, কিন্তু আমার নাইটিটা বদলায় না। গায়ে থেকে তিলা ছাতকুড়া সব পরে, নাইটি কিন্তু বদলায় না। তাও এত কিছুর পরেও আমি কিন্তু আজ এখানে বৌদি নাম্বার ওয়ানে এরা আসতে পেরেছিল এত কষ্ট থাকা সত্ত্বেও। আর একটা সব থেকে কষ্টের কথা, আমার বিয়ের পরে ভাবলাম একটু সুখ দেবো নাইটিতে হলেও, কিন্তু আমার পাড়ায় কোনো দেওর ছিল না। আমাকে সেই মানে বৌদি তো অর্জন করার জন্য 50 কিলোমিটার অতিক্রম করে পরের অন্য একটা কান্ট্রিতে গিয়ে আমার দেওরদের সাথে প্রেম করে তারপরে আমার বৌদিত্বটা অর্জন করতে হয়েছে। আমরা চলে এসেছি আমাদের শেষ পর্যায়ে, গেম রাউন্ডে। এবং এই রাউন্ডের নাম হচ্ছে এবার খাও। এবং এই রাউন্ডের নিয়মাবলী আমরা বলে দিই, আগে শুনে নাও বৌদিরা ভালো করে। আমি এবার খোলো বলবো, তারপরে তোমাদের কিন্তু শাড়ির আঁচল এবং নাইটির মধ্যে তোমার যেহেতু আঁচল নেই, তোমার ওটাটাই ফেলে দিতে হবে। আমি তো তাহলে এটাতে একদম এক্সপার্ট, আবার আগে কেউ পারবে না ফেলতে। এখানে একটার শূন্য স্থানে দুটো ওয়ার্ড ফাঁকা থাকবে, একটা ওয়ার্ড দেওয়া থাকবে, আমি কিছু হিন্ট দিতে হবে, যারা উত্তরটা পারবে আঁচলটা নামাবে এবং সঠিক উত্তর দেবে 20 পয়েন্টের জন্য। এবং আমরা খেলছি এটা জনি ঠাকুরপো ছবির জন্য। শূন্য স্থানটা আমরা ধাঁধাটা স্ক্রিনে দেখব, ধাঁধাটা হচ্ছে লে ড্যাশ ড্যাশ হিলস, এটি লম্বা এবং কালো আকৃতির হয়। উত্তর এবার নাইটি বৌদি বাদে বাকি 3 জন -50 নাইটি বৌদিকে, বাকি 3 জনের মধ্যে এবার হবে। এবার খোলো, আমি বলছি শব্দগুলো তোমাকে গেস করতে হবে, ঠিক আছে? বাড়িতে দেওর আসলে দেওর তোমাকে কি গান করে নাচে কিছু শুনতে পাচ্ছেন একটু জোরে? ঠিক আছে, তাহলে কেউ তোমাকে শুনতে পাচ্ছ না। শুরু করি আমার প্রথম শব্দ, কাকরোল। সঠিক উত্তর কাকড়া।
কি আরেকবার আরেকবার সোজা কথা বলছে আমাদের অতি শেষ এবং প্রিয় গুনগুনি স্টার্ট করি